ইনি হচ্ছেন রফিক সাহেব। ওনার বয়স 70-এর কম হবে না। তিনি আগে চাকরি করতেন সরকারি একটা প্রতিষ্ঠানে। বেশ কয়েক বছর হয়ে গেল উনি ওনার রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন। যে বাড়িতে থাকেন ওনার ছেলে এবং ছেলের বউ। এই 70 বছর বয়সে উনি চাকরি থেকে রিটায়ার হলেও রিটায়ার হতে পারেননি ওনার দায়িত্ব থেকে। তাই তিনি এই বয়সে একটি বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছেন, যেখানে উনি বৃদ্ধাশ্রম দেখাশোনা করেন। আজ পবিত্র ঈদুল আজহা, মানে পবিত্র কোরবানির ঈদ। তাই তিনি ওনার কর্মস্থল থেকে ওনার ছেলের বউ এবং ছেলের সাথে ঈদ উদযাপন করার জন্য উনি ওনার নিজ বাড়িতে আসেন। ঈদের সকাল, তাই ফ্রেশ হয়ে ছেলের সাথে ঈদের নামাজ পড়ার জন্য বের হলেন রফিক সাহেব। উনি খুব ধার্মিক, তাই তিনি তার জীবনের শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমের এমন একটি মহামূল্যবান দায়িত্ব নেন। ঈদের নামাজ শেষ করে রফিক সাহেব তার ছেলের সাথে বাসায় ফিরেন। আসলে ঈদ মানেই তো আনন্দ, একটা ভ্রাতৃত্ব বন্ধন। প্রত্যেক ঈদ বা কোনো অনুষ্ঠানে উনি ওনার ছেলের বউ এবং ছেলের কাছে এসে ঈদ বা কোনো আনন্দ মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করেন। একবার ভাবুন তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদেরকে খুশি করানোর জন্য ছোটবেলা আমাদেরকে টাকা পয়সা, জামা জুতো, নতুন নতুন জিনিস আমাদেরকে উপহার দিতেন। আর যখন এই বাবা মা বৃদ্ধ হয়ে যায়, আমরা কখনো কি তাদেরকে খুশি করানোর জন্য কোনো উপহার কিনে দেই? অবশ্যই দেই না। রফিক সাহেব নামাজ পড়ে একটু রেস্ট করে ওনার ছেলের সাথে বসে বসে সেমাই খাচ্ছেন, খুব আনন্দ তৃপ্তি সহকারে। আমরা যখন ছোট ছিলাম, ঠিক তখন আমরা যখন গ্রামে ঈদ করতে যেতাম, তখন বাবা অনেক বড় একটা গরু নিয়ে আসত এবং বলতো, দেখো বাবা কত বড় একটা গরু কিনে আনলাম, এবং সেটা দেখানোর জন্য নিয়ে যেত আমাদেরকে। আমরা খুব খুশি মনে সেটা দেখতাম, এবং ঈদের দিন যখন এটা জবাই হতো, ঠিক তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বাবা, আপনি ঘরে থাকেন? হ্যাঁ, আমি তাহলে গরু জবাই দিতে যাইতেছি। গরু জবাই দিয়ে একবার মাংস টাংস নিয়ে একবার সন্ধ্যায় ফিরব। ঠিক তেমনিভাবে রফিক সাহেব আজ ঈদের দিনে সে গরু জবাই দেখতে পারবে না, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়, আমরা কি কখনো বাবা মাকে কোনো দায়িত্ব দেই যে আজকে গরু জবাই হবে, চলো বাবা গরু জবাই দেখবে? রফিক সাহেব নামাজ পড়লেন, একটু আল্লাহর ইবাদত করলেন এবং মুনাজাত ধরলেন, সবার জন্য দোয়া করলেন। আজ ঈদের দিন হলেও রফিক সাহেবের কাছে প্রত্যেকটা দিনের মতোই আজকে একটা দিন, তাই ব্যতিক্রম কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই। রফিক সাহেবের ছেলে গরু জবাই দিয়ে কোরবানির মাংস নিয়ে বাসায় আসলো ঠিক বিকেল বেলা। তখন রফিক সাহেব ঘুমোচ্ছিলেন। রফিক সাহেবের ছেলে কোরবানির মাংস নিয়ে এসে বললেন, এই যে শোনো, এই যে মাংসটা নিয়ে আসলাম, এই মাংসগুলো ফ্রিজে রাখা তো। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রাখতেছি। রফিক সাহেবের বউ কোরবানির মাংসগুলো সারিবদ্ধভাবে প্যাকেট করে ফ্রিজে সুন্দরভাবে সারি সারি করে রেখে দিলেন। রফিক সাহেবের হাতে সময় খুব বেশি নেই, কারণ ঈদের পরদিন সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে, যেখানে ছেলেহীন বাবারা রয়েছেন, এদেরকে দেখাশোনা করতে হবে। এদের সমস্ত দায়িত্ব রফিক সাহেবের হাতে, তাই তিনি ঈদের পরদিন সেখানে গিয়ে এই মহামূল্যবান দায়িত্ব পালন করতে হবে। যখন রফিক সাহেব খাবার টেবিলে বসলেন, রফিক সাহেব তখন দেখলেন যে কোনো মাংস রান্না হয়নি, কারণ ঈদের দিন একটু মাংস তো খেতেই হবে। আজকে না ঈদের দিন, শাওন না গরুর মাংস আনলো, গরুর মাংস রান্না করনে মা। বাবা, ঈদের দিন তো বাইরেই খাওয়া দাওয়া করি, সবার বাসে গরুর মাংস রান্না করে, তাই আজকে রান্না করি নি, দুই তিন দিন পর রান্না করব তো খাই। বাবা, মাংস তো আনছি, মাংস সব ফ্রিজে রাখছি,
আর ঈদের দিন সবাই তো মাংস রান্না করে, সবাই যার বাসায় যাবো সেই মাংস দিবে খাইতে, ঠিক আছে? মাংস দুদিন পরে রান্না করি, দুদিন পরে খাইও, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে। একবার ভাবুন তো, আমরা ছোটবেলা ঠিক কোরবানির পরপরই গরম গরম গরুর মাংস আমাদের বাবা মা আমাদের মুখে তুলে দিতেন। আজ এমন একটা ঈদ, রফিক সাহেবের ঈদের দিনও গরুর মাংস খাওয়া হবে না। রফিক সাহেব তাও কিছু মনে করলেন না, কারণ তিনি ভাবলেন হয়তো ছেলে মাংস নিয়ে আসতে লেট করেছেন, তাই মাংস রান্না হয়নি। তাই রফিক সাহেব কোনো কথা না বলে চুপচাপ খাবার খাচ্ছিলেন। আজ ঈদের দ্বিতীয় দিন, তাই রফিক সাহেবের যেতে হবে সেই মহামূল্যবান দায়িত্ব যেখানে রয়েছে ছেলেহীন বৃদ্ধ বাবা মা, এবং রফিক সাহেব তার ছেলের কাছে বিদায় নিয়ে চলে যাবেন সেই মহামূল্যবান দায়িত্বে। তাহলে কি আর বাবার গরুর কোরবানির মাংস খাওয়া হলো? এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আসলে যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, এবং প্রত্যেকটা ঈদ আনন্দভাবে কেটেছে। আজ বাবা মা যখন বৃদ্ধ হয়েছে, আমরা এই একটা ঈদও বাবা মাকে পরিপূর্ণভাবে গরুর মাংস খাওয়াতে পারলাম না। তাহলে এই ফ্রিজের মাংস দিয়ে কি ঈদ হবে? কখনোই না। বাবা মা একরকম রহমত, আমরা না বুঝে না শুনে এই রহমত থেকে সর্বদা বঞ্চিত হচ্ছি।